অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা বাসায় ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আজকে তোমাদের সাথে বাংলা দ্বিতীয় পত্রের আমার প্রথম ক্লাস। আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে ক্রিয়ার কাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ যে ক্রিয়ার কাল কাকে বলে, ইহা কত প্রকার ও কি কি, প্রত্যেকটির সংজ্ঞা সহ আলোচনা কর। প্রশ্নটি কি বলেছি? ক্রিয়ার কাল কাকে বলে, প্রথম অংশ। দ্বিতীয় অংশ, ইহা কত প্রকার ও কি কি, দ্বিতীয় অংশ, প্রত্যেকটির সংজ্ঞা সহ আলোচনা কর, এটা হচ্ছে তৃতীয় অংশ। আজকে এই প্রশ্নটির উপরে তোমাদের আলোচনা হবে। তোমরা তোমাদের খাতা কলম নিয়ে টেবিলে বসে যাও এবং তোমরা লাইভে আসো। লাইভে আসলে আমার ক্লাসটি তোমরা সুন্দরভাবে সরাসরি দেখতে পাবে এবং বুঝতে পারবে। তাহলে চলো আজকে আমরা শুরু করি। আমি প্রশ্নটি আরেকবার বলছি, ক্রিয়ার কাল কাকে বলে, ইহা কত প্রকার ও কি কি, প্রত্যেকটি সংজ্ঞা সহ আলোচনা করো। প্রথমে আসো আমরা উত্তরে যাব। ক্রিয়া সংগঠনের সংগঠনের সময় বা কাল কে ক্রিয়ার ক্রিয়ার কাল বলা হয়। ক্রিয়া সংগঠনের সময় বা কালকে ক্রিয়ার কাল বলা হয়। অর্থাৎ কোনো একটা কাজ নিষ্পন্ন হতে যে সময় লাগে সেই সময়টাই হচ্ছে কাল। অর্থাৎ ক্রিয়াটা কোন সময়ে সংঘটিত হচ্ছে সেই সময় কালকেই বলা হচ্ছে ক্রিয়ার কাল। যেমন আমি তিনটি বাক্য লিখছি, তোমরা খেয়াল করো আমি তিনটি বাক্য লিখব। যেমন যেমন দিয়ে আমি তিনটি বাক্য লিখছি, এক নম্বর বাক্য, আমি ভাত খাই। দুই, আমি ভাত খেলাম। তিন, আমি
ভাত খাবো খাবো। তাহলে খেয়াল করো আমি এখানে তিনটি বাক্য লিখেছি, আমি ভাত খাই, আমি ভাত খেলাম, আমি ভাত খাবো। এই তিনটি বাক্যে প্রথম বাক্য যেটি আমি ভাত খাই, এটা বর্তমান সময়ে সংঘটিত হচ্ছে, এই জন্য এটা হচ্ছে বর্তমান কাল। বর্তমান কাল আমি ভাত খেলাম, আমি কাজটা আগেই করে ফেলেছি বা করেছি, অর্থাৎ যে কাজটি আগে সম্পন্ন হয়ে থাকে সেটাই হচ্ছে অতীত। তাহলে আমি ভাত খেলাম, এটা আমি আগে যেহেতু করেছি এটা হচ্ছে অতীত কাল। তিন নাম্বার দেখো, আমি ভাত খাবো, তাহলে আমি কাজটি ভবিষ্যতে করব, কাজটি করিনি আমি করব, তাহলে যেহেতু আমি ভবিষ্যতে করব সেজন্য এটা হচ্ছে ভবিষ্যৎ কাল। ভবিষ্যৎ কাল তাহলে তিনটি বাক্য আমি লিখেছি, একটি হচ্ছে আমি ভাত খাই, আরেকটি হচ্ছে আমি ভাত খেলাম, আরেকটি হচ্ছে আমি ভাত খাবো। এখানে তিন ধরনের বাক্য লিখেছি। তাহলে আমি ভাত খাই কাজটি বর্তমান সময়ে সংঘটিত হচ্ছে, সেজন্য এটা বর্তমান কাল। আমি ভাত খেলাম, কাজটি আগেই শেষ হয়েছে, সেজন্য এটা অতীত কাল। এবং আমি ভাত খাবো, আমি খাইনি খাবো, ভবিষ্যতে খাবো। তাহলে যে কাজটি ভবিষ্যতে সংঘটিত হয় সেটা হচ্ছে ভবিষ্যৎ কাল। তাহলে এবার আসো, তাহলে আমরা ক্রিয়া কাল কাকে বলে এটার সংজ্ঞা জানলাম, এবং ক্রিয়ার কাল যে প্রধানত তিন প্রকার, ক্রিয়ার কাল কত প্রকার? তিন প্রকার। ক্রিয়ার কাল প্রধানত এবার আসো, ক্রিয়ার কাল প্রধানত তিন প্রকার, যথা আমি উদাহরণ দিয়ে যখন বুঝিয়েছি তখন লিখেছিলাম বর্তমান কাল, দুই নাম্বার ভবিষ্যৎ, সরি, তিন নাম্বার অতীত কাল, তিন নাম্বার ভবিষ্যৎ কাল। তো আসো, ক্রিয়ার কাল প্রধানত তিন প্রকার, ক্রিয়ার কাল প্রধানত তিন প্রকার। আমি এক নম্বরে লিখেছি বর্তমান কাল, দুই নম্বর অতীত কাল, তিন নম্বরে লিখেছি
ভবিষ্যৎকাল, আমি তিনটি উদাহরণ দিয়েছিলাম। আমি ভাত খাই, আমি ভাত খেলাম, আমি ভাত খাব। তাহলে এই তিনটি বাক্যে আমি ক্রিয়ার কালকে দেখিয়েছি। ক্রিয়ার কাল প্রধানত তিন প্রকার। আমি লিখেছি ক্রিয়ার কাল প্রধানত তিন প্রকার, যথা এক নম্বর বর্তমান কাল, দুই অতীত কাল, তিন ভবিষ্যৎ কাল। অর্থাৎ আমি বলেছিলাম আমি ভাত খাই, আমি ভাত খেলাম, আমি ভাত খাব। তাহলে দেখো শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের বাংলা বাক্য গঠনের নিয়ম হচ্ছে কর্তা কর্ম ক্রিয়া। দেখো আমি হচ্ছে কর্তা, ভাত হচ্ছে কর্ম, ক্রিয়া হচ্ছে খাই। তাহলে এখানে আমি ভাত খাই কাজটি বর্তমান সময়ে সংঘটিত হয়েছে, এই জন্য এটা হচ্ছে বর্তমান কাল। দুই অতীত কাল, আমি ভাত খেলাম, আমি ভাত খেলাম, কাজটি আমি আগেই শেষ করেছি, সেই জন্য এটা হচ্ছে অতীত কাল। আমি ভাত খাব, আমি কাজটি ভবিষ্যতে করব, অর্থাৎ আমি খাইনি খাব, এটা হচ্ছে ভবিষ্যৎ কাল। তাহলে আমরা ক্রিয়ার কাল কাকে বলে, আমি তিনটি উদাহরণ দেখিয়েছি, ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার, কি কি, তাহলে ইহা কত প্রকার কি কি, আমি এই পর্যন্ত আলোচনা করেছি অলরেডি, ইহা কত প্রকার ও কি কি, প্রত্যেকটির সংজ্ঞা সহ আলোচনা করো। তাহলে চলো প্রথমে আসি, আমরা প্রথমে আসি প্রথমে আসবো আমরা চলো আমরা এবার আসি প্রত্যেকটি কালকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, বর্তমান 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 কাল তিন প্রকার, তিন প্রকার, যথা এক নম্বর আসো সাধারণ, বর্তমান, দুই নম্বর ঘটমান বর্তমান, তিন নম্বর পুরা
ঘটিত বর্তমান, বর্তমান। দেখো আমরা কালকে প্রধানত তিন ভাগে ভাগ করেছি, তার মধ্যে একটি হচ্ছে বর্তমান কাল। বর্তমান কাল কে আবার প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। বর্তমান কালকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে সাধারণ বর্তমান, দুই ঘটমান বর্তমান, তিন পুরা ঘটিত বর্তমান। যে ক্রিয়ার কাজটি বর্তমানে সাধারণভাবে ঘটে, যে ক্রিয়ার কাজটি বর্তমানে সাধারণভাবে ঘটে তাকে সাধারণ বর্তমান কাল বলে। তারপরে আসে ঘটমান বর্তমান, যে কাজটি বর্তমান কালে চলমান অবস্থায় থাকে তাকে ঘটমান বর্তমান কাল বলে। আর পরাঘটিত বর্তমান কালটা হচ্ছে যে ক্রিয়ার কাজ একটু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমানেই রয়েছে। যে যে ক্রিয়ার কাজ বর্তমানে শেষ হইয়া থাকে অর্থাৎ যে ক্রিয়ার কাজটা বর্তমান সময়ে একটু আগেই শেষ হইয়াছে তাকে বলা হচ্ছে পরাঘটিত বর্তমান কাল। তাহলে আমরা সংজ্ঞাগুলো একটু লিখি। প্রথমে আসি সাধারণ বর্তমান, সাধারণ বর্তমান কাল। যে ক্রিয়ার কাজটি বর্তমানে বর্তমানে সাধারণভাবে ঘটে, সাধারণ ভাবে ঘটে তাকে সাধারণ বর্তমান, সাধারণ বর্তমান কাল বলে বলে ইহার ওপর একটি নাম হলো নিত্য বৃত্ত বর্তমান কাল, নিত্য বৃত্ত বর্তমান কাল। অর্থাৎ সাধারণ বর্তমান কালের আর একটি নাম হলো নিত্যবৃত্ত বর্তমান কাল। তাহলে এবার আমরা দেখি দুটো উদাহরণ দেখি। সকালে যেমন
সকালে সূর্য ওঠে, আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই। সকালে সূর্য ওঠে, নিত্য বৃত্ত বর্তমান, প্রতিদিন সকালবেলায় সূর্য ওঠে, তাহলে এটা প্রতিদিনই ওঠে, নিত্যকার কাজ সম্পন্ন করে, এর জন্য এটা হচ্ছে নিত্যবৃত্ত বর্তমান কাল বা সাধারণ বর্তমান কাল। তারপরে আসি, আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই, আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই, এটাও সাধারণ বর্তমান কাল, কাজটি আমি প্রতিদিনই করছি। আর একটি উদাহরণ লিখি, দুই আর দুই চার হয়, চার হয়, তাহলে এগুলো সবগুলো সাধারণ বর্তমান কাল। তাহলে সাধারণ বর্তমান কাল হচ্ছে যে ক্রিয়ার কাজটি বর্তমানে সাধারণভাবে ঘটে তাকে সাধারণ বর্তমান কাল বলে, ইহার অপর একটি নাম হলো নিত্য বৃত্ত বর্তমান কাল। যেমন সকালে সূর্য উঠে, আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই, দুই আর দুয়ে চার হয়, তাহলে এগুলো হচ্ছে সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ। এবার আমরা চলে যাব ঘটমান বর্তমান কাল। ঘটমান বর্তমান কালে দুই নম্বরে ছিল ঘটমান বর্তমান কাল। ঘটমান বর্তমান কাল যে ক্রিয়ার কাজ বর্তমান সময়ে চলমান অবস্থায় থাকে, চলমান অবস্থায় থাকে তাকে ঘটমান বর্তমান কাল বলে। যেমন যেমন আমি ভাত খাইতেছি বা খাচ্ছি, আমি ভাত খাইতেছি বা খাচ্ছি, তাহলে কাজটি বর্তমান সময়ে চলমান অবস্থায় আছে, এই জন্য এটা হচ্ছে ঘটমান বর্তমান কাল। আমার ছোট ভাই লিখছে, আরো লিখি, আমার ছোট ভাই লিখছে,
লিখছে। আমার ছোট ভাই লিখছে, তাহলে চলমান অবস্থার মধ্যে আছে বর্তমান সময়ে, কাজটি চলমান অবস্থার মধ্যে আছে, এই জন্য এটা হচ্ছে ঘটমান বর্তমান কাল। বিষয় পরিষ্কার? এবার চলো, এবার আমরা চলে যাব পুরাঘটিত বর্তমান কাল। এবার আমরা চলে যাব পুরাঘটিত বর্তমান কালে। তিন নম্বরে আসি, পুরা ঘটিত বর্তমান কাল, যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনো বর্তমানে রয়েছে, যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমানে রয়েছে, এমন বুঝালে তাকে পুরাঘটিত বর্তমান কাল বলে। যেমন উদাহরণ আমি বলতে পারি, আমি ভাত খেয়েছি, তারপরে বলতে পারি আমি ইংরেজি পড়া শেষ করেছি, বাবা অফিস থেকে ফিরেছেন, খেয়াল করো, যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমানে রয়েছে, এমন বোঝালে তাকে পুরাঘটিত বর্তমান কাল বলে। যেমন আমি ভাত খেয়েছি, আমি ইংরেজি পড়া শেষ করেছি, বাবা অফিস থেকে ফিরেছে, শিক্ষার্থী বন্ধুরা, আমরা বর্তমান কাল যে তিন প্রকার, সে তিন প্রকার আলোচনা শেষ করলাম। এখন আমরা চলে যাব অতীত কাল কত প্রকার, কি কি, প্রত্যেকটা সংজ্ঞা সহ আলোচনা।
আসো আমরা, আমাদের 2 নম্বরে ছিল অতীত কাল, অতীত কাল, অতীত কাল 4 প্রকার, যথা 1 নম্বরে আসি সাধারণ অতীত, সাধারণ অতীত কাল, 2 ঘটমান অতীত, ঘটমান অতীত কাল, 3 পরাঘটিত ঘটিত অতীত কাল, 4 নিত্য বৃত্ত অতীত কাল। তাহলে আসো এবার আমরা অতীত কালের আলোচনায় যাই। অতীত কালকে আমরা প্রধানত 4 ভাগে ভাগ করেছি। অতীত কাল 4 প্রকার, যথা সাধারণ অতীত কাল, 2 ঘটমান অতীত কাল, 3 পরাঘটিত অতীত কাল, 4 নিত্য বৃত্ত অতীত কাল। তোমরা খাতায় লিখে নাও, দ্রুত লিখে নাও, আমরা এবার আলোচনায় চলে যাব। আসো আমরা সাধারণ অতীত কাল কাকে বলে সেটা সম্পর্কে জানি। যে ক্রিয়া অতীত কালে সাধারণভাবে সংগঠিত হয়, অতীতকালে সাধারণ ভাবে ভাবে সংগঠিত সংগঠিত হয় তাকে সাধারণ অতীত কাল বলে। যেমন যেমন আমি ভাত খেলাম, সে খেলা দেখে এলো এলো সে খেলা দেখে এলো তাহলে দেখো সাধারণ অতীত কালটা কাকে বলে? যে ক্রিয়া অতীতকালে সাধারণভাবে সংগঠিত হয় তাকে সাধারণ অতীত কাল বলে। যেমন আমি ভাত খেলাম, সে খেলা দেখে এলো, তাহলে এগুলো হচ্ছে সাধারণ অতীত কাল। এবার চলো আমরা ঘটমান অতীত কাল, 2 ঘটমান অতীতকাল কাকে বলে? যে ক্রিয়া অতীতকালে চলমান অবস্থায় থাকে
তাকে ঘটমান ঘটমান অতীত কাল বলে, যেমন যেমন রীতা ঘুমাচ্ছিল 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 আমি ভাত খাচ্ছিলাম খাচ্ছিলাম তাহলে যে ক্রিয়া অতীতে চলমান অবস্থায় থাকে তাকে ঘটমান অতীত কাল বলে। বিষয় পরিষ্কার? রীতা ঘুমাচ্ছিল, তাহলে রীতার কাজটি চলমান অবস্থায় আছে। আমি ভাত খাচ্ছিলাম, আমি ভাত খাওয়া শেষ করিনি, কিন্তু আমি ভাত খাওয়ার মধ্যে আছি। তাহলে এটা হচ্ছে কি, কাজটা কিন্তু আমি অতীতে চলমান অবস্থার মধ্যেই আছি। তাহলে আমি ভাত খাচ্ছিলাম, রীতা ঘুমাচ্ছিল, এগুলো হচ্ছে ঘটমান অতীত কাল। বিষয় পরিষ্কার? এবার চলো আসি আমরা পরাঘটিত অতীত কাল। পুরাঘটিত অতীতকাল, তিন পুরা ঘটিত অতীত কাল পুরাঘটিত অতীত কাল যে ক্রিয়া অনেক আগে শেষ হয়ে গেছে, যে ক্রিয়া অনেক আগে শেষ হয়ে গেছে তার কালকে পুরাঘটিত পুরাঘটিত অতীত কাল বলে, যেমন যেমন আমি রাজশাহী গিয়ে ছিলাম সে ভাত খেয়ে ছিল তাহলে যে ক্রিয়া অনেক আগে শেষ হয়ে গেছে তার কালকে পুরা ঘটিত অতীত কাল বলে, যেমন আমি রাজশাহী গিয়েছিলাম সে ভাত খেয়েছিল। তাহলে কাজগুলো অতীত কালে শেষ হয়ে গিয়েছে, সেজন্য এটাকে বলা হচ্ছে পুরা ঘটিত অতীত কাল। চলো এবার আমরা চলে যাই নিত্য বৃত্ত অতীত কাল। নিত্য বৃত্ত অতীতকাল যে ক্রিয়া অতীতে প্রায় ঘটতো,
যে ক্রিয়া অতীতে প্রায়ই ঘটত এমন বুঝায় তাকে নিত্য বৃত্ত অতীত কাল বলে। যেমন যেমন বাবা প্রতিদিন বাজার করতেন, বাবা প্রতিদিন বাজার করতেন, তাহলে কাজটি বাবা প্রতিদিনই নিত্য কার রুটিনের কাজ, প্রতিদিনই বাজার করতেন, তাহলে এটা হচ্ছে নিত্য বৃত্ত অতীত কাল। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, অতীত কাল চার প্রকার, সে চার প্রকার নিয়ে আমি আলোচনা করেছি। এরকম আমরা আরো বলতে পারি, মা প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আমি প্রতিদিন নদীর ধারে বেড়াতে যেতাম, তাহলে এগুলো হচ্ছে নিত্য বৃত্ত অতীত কাল। তো চলো এবার আমরা চলে যাব ভবিষ্যৎ কাল কত প্রকার। আমাদের শেষ কাল যেটি ভবিষ্যৎ কাল, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আসো, আমরা তিন নম্বরে ছিল আমাদের ভবিষ্যৎ কাল। ভবিষ্যৎ কাল তিন প্রকার প্রকার যথা, এক সাধারণ ভবিষ্যৎ, ভবিষ্যৎ দুই ঘটমান ভবিষ্যৎ, তিন পুরা ঘটিত ভবিষ্যৎ কাল। তাহলে ভবিষ্যৎ কাল তিন প্রকার, যথা সাধারণ ভবিষ্যৎ কাল, ঘটমান ভবিষ্যৎ কাল, পুরা ঘটিত ভবিষ্যৎ কাল। এই তিন প্রকার নিয়ে এখন আমরা আলোচনায় যাই। সাধারণ ভবিষ্যৎ কাল হচ্ছে কোন ক্রিয়া ভবিষ্যতে সাধারণ ভবিষ্যৎকাল কোন ক্রিয়া ভবিষ্যতে চলমান অবস্থায় থাকবে, এরূপ বোঝালে সেটা হবে ঘটমান ভবিষ্যৎকাল। কোন ক্রিয়া ভবিষ্যতে সম্পূর্ণ হয়ে থাকবে, অর্থাৎ ভবিষ্যতে কাজটি সম্পূর্ণ হয়ে থাকবে, এমন বোঝালে সেটা হবে ঘটিত ভবিষ্যৎকাল। তাহলে চলো এবার আমরা একটু লিখি সাধারণ ভবিষ্যৎকাল। যে ক্রিয়া আগামীতে সাধারণভাবে সংগঠিত হবে,
তার কালকে তার কালকে কালকে সাধারণ সাধারণ ভবিষ্যৎ কাল বলে যেমন যেমন বাবা আজ আসবেন বাবা আজ আসবেন তারপরে আমি হব সকালবেলার পাখি আমি হব সকাল বেলার পাখি তাহলে আমি দুটি উদাহরণ লিখেছি বাবা আজ আসবেন আমি হব সকালবেলার পাখি এগুলো হচ্ছে সাধারণ ভবিষ্যৎ কাল অর্থাৎ কাজটি সাধারণভাবে ভবিষ্যতে সংগঠিত হবে এই জন্য এটাকে বলা হবে সাধারণ ভবিষ্যৎ কাল এবার আসো আমরা চলে যাই দুই ঘটমান ভবিষ্যৎ ঘটমান ভবিষ্যৎ কাল যে ক্রিয়া ভবিষ্যতে অবস্থায় থাকবে তা কালকে তার কালকে ঘটমান ভবিষ্যৎ কাল বলে যেমন আমি কাজটি করতে থাকবো সে গান গাইতে থাকবে থাকবে ইত্যাদি তাহলে আমি কাজটি করতে থাকবো আমি কাজটা করার মধ্যে থাকবো তাহলে এটা হচ্ছে ঘটমান ভবিষ্যৎ সে গান গাইতে থাকবে সে গান গাওয়ার মধ্যেই থাকবে সেটা হচ্ছে ঘটমান ভবিষ্যৎ এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে তো এবার চলো আসি আমরা পুরা ঘটিত ভবিষ্যৎ কাল কাকে বলে পুরা ঘটিত ভবিষ্যৎ কাল কাকে বলে আমাদের শেষ যে আলোচনা পুরা ঘটিত পুরা ঘটিত ভবিষ্যৎ কাল পুরা ঘটিত ভবিষ্যৎ কাল যে ক্রিয়া কাজ ভবিষ্যতে ভবিষ্যতে শেষ হয়ে শেষ হয়ে থাকবে থাকবে যে ক্রিয়ার কাজ ভবিষ্যতে শেষ হয়ে থাকবে এরূপ বুঝালে বুঝালে তাকে পুরা ঘটিত
ভবিষ্যৎ কাল বলে। যেমন আমি গান গেয়ে থাকবো। তারপরে সম্ভবত আগামী কাল পরীক্ষার ফল বের হয়ে থাকবে। তাহলে দেখো আমি দুটো উদাহরণ লিখেছি, এটা একটা লিখেছি, এটা একটা লিখেছি। আমি গান গেয়ে থাকবো এটা একটি, আর একটা লিখেছি সম্ভবত আগামীকাল পরীক্ষার বের বের কি আগামীকাল পরীক্ষার ফল বের হয়ে থাকবে। তাহলে যে ক্রিয়ার কাজ ভবিষ্যতে পুরোপুরি শেষ হয়ে থাকবে এমন বোঝালে তাকে বলা হচ্ছে পুরা ঘটিত ভবিষ্যৎ কাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে ক্রিয়া কাকে বলে, ক্রিয়ার কাল কাকে বলে, ইহা কত প্রকার, কি কি, প্রত্যেকটির সংজ্ঞা সহ আলোচনা করেছি। আমরা মোট 10টি প্রকার ভেদ জেনেছি। এখানে ক্রিয়ার কাল প্রধানত 3 প্রকার জেনেছি, ক্রিয়ার সংজ্ঞা জেনেছি, সরি, ক্রিয়ার কালের সংজ্ঞা জেনেছি, তারপরে প্রত্যেকটির সংজ্ঞা আলোচনা করেছি উদাহরণ সহ। তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে, তাহলেই বিষয়গুলো আরও পরিষ্কার হয়ে যাবে। তোমরা আমার এই ক্লাসটি পুনরায় তোমরা তোমাদের বাসায় দেখবে, কারণ এই ক্লাসগুলো আমাদের ফেসবুক লাইভ ক্লাসগুলো, আমাদের যে সেন্ট প্লাস স্কুল অ্যান্ড কলেজ ব্ল্যাকবোর্ড নামে যে পেজটি আছে সেখানে সেভ হয়ে থাকবে। তোমরা এই ক্লাসগুলো সেখান থেকে আবার পুনরায় দেখে নিতে পারবে। আর যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করবে, আমার কন্ট্যাক্ট নাম্বার তোমাদের স্কুলের ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা সেই নাম্বারে আমাকে ফোন করে জেনে নিতে পারবে তোমাদের সমস্যাগুলো। তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা বিষয় নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই বাসায় ভালো থাকো, তোমাদের জীবন গোলাপের সুরভিত সুগন্ধে সুভাষিত হোক এই শুভ প্রত্যাশায় আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।